আমাকে আবার ডেকে নিয়ে এসেছে পিঠা বানানোর জন্য। তো আজকে দুধ পিঠা বানাবো, নারিকেলটা ঘুনিয়ে নিচ্ছি কুচি পিঠার জন্য, আর এই পাশে আমি চিতাই পিঠার জন্য গোলা গুলে রেখেছি। যারা কাম চোর কাম চুন্নি তাদের তারাই হচ্ছে অজুহাত দেখায়। তো ঢেকে দিলাম, রুমা ঢাকনাটা খোলো। কি পিঠা দেখে পছন্দ হয়েছে সবার? কি চুলায় নাকি রান্না করতে পারি না, চুলাতেও পারি পিঠা। আমরা আরো পিঠা বানাবো, আর বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেল ব্যস্ত রান্নাঘর তোমরা দেখবা। আসসালামু আলাইকুম। এই যে দেখো আমি পাশের বাড়ি চলে এসেছি, আমাকে মামি ডাকে, ওর নাম হচ্ছে রুমা। তো ওকে আমি না সুন্দর করে সব পিঠা বানানো শিখিয়েছি, ওই বছর সব ভুলে গেছে। তো যাই হোক, ওই ক্যামেরাটা ধরে আছে, আমাকে আবার ডেকে নিয়ে এসেছে পিঠা বানানোর জন্য। তো আজকে দুধ পিঠা বানাবো। এই যে দুধ জাল দেওয়া হচ্ছে এখানে, আর এইখানে হচ্ছে রুমা সবকিছু রেডি করেছে, নারিকেল কোরানো আছে। আমরা কিন্তু কুশকি পিঠা বানাবো, তাই না রুমা? জি, এই তো। তো আমরা এখন সবকিছু রেডি করি, তারপরে আবার আমরা দেখাবো সবকিছু ক্যামেরাতে। এখন রুমা কাট করো, নারিকেলটা ভুনিয়ে নিচ্ছি কুচি পিঠার জন্য। রুমা একটু ক্যামেরার কাছে নাও, এখানে এখানে নিয়ে আসো, এই যে। আর এদিকে তো দুধ জাল দেওয়া হয়ে গেছে, ওদিকে নিয়ে আসো একটু ক্যামেরা, আমাকে দাও ক্যামেরাটা। আর এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এই পাশে আমি চিতাই পিঠার জন্য গোলা গুলে রেখেছি। একটু পর আমরা চিতাই পিঠা বানাবো, বানিয়ে দুধে ভিজাবো। আর এই যে নারিকেল ভুনানো হয়ে গেছে, এখন আমরা কুশকি পিঠা বানাবো। তো বন্ধুরা, এই যে প্রথম পিঠাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম, এখন দ্বিতীয় পিঠাটা দিচ্ছি। অনেকের গ্রামের আপুরা আমাকে বলো যে তুমি তো গ্যাসের চুলায় রান্না করতো, বোঝো না কত কষ্ট। তো যে রান্না করে সে গ্যাসের চুলাই বাকি আর হচ্ছে মাটির চুলাই বাকি, রান্নার প্রতি ভালোবাসা থাকলে কোনো ব্যাপার না। যারা কাম চোর কাম চুন্নি তাদের তারাই হচ্ছে অজুহাত দেখায় যে আমরা চুলায় রান্না করি আমাদের কষ্ট বেশি, আপনি গ্যাসের চুলায় রান্না করেন আপনার কষ্ট কম। এটা কোনো ব্যাপার না, রান্না করতে জানলে গ্যাসের চুলা বা হচ্ছে চুলা কোনো ব্যাপার না। তো পিঠা কেমন হচ্ছে আসো দেখো, রুমা আস্তে আস্তে পিঠার কাছে নিয়ে আসো, ক্যামেরাটা তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই যে দেখো পিঠা দিয়ে দিয়েছি, অনেক সুন্দর ছিদ্রি উঠেছে, কিন্তু দেখেছো এই সময় কিন্তু ঢেকে দিতে হবে। তো ঢেকে দিলাম, আর একটু পানি নিয়ে চারপাশে একটু এভাবে দেবো। এটা আমার শাশুড়ি করতো, তাই আমিও করি, এক একজন এক একভাবে বানায়। এই তো কিছুক্ষণ পরেই পিঠাটা হয়ে যাবে, তো দেখা যাক কিছুক্ষণ পর পিঠাটা কেমন হয়েছে। প্রথম পিঠাটা একটু কেমন যেন হয়েছিল, কারণ তাওয়াটা বেশি গরম হয়েছিল না। তো মাশাআল্লাহ দ্বিতীয় পিঠাটা দেখো বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, অনেক ছিদ্রি এবং পারফেক্ট হয়েছে। এখন তুলে দেখি তো, ওয়াও, এই যে দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাটা। তো যাই হোক, এই পিঠা আগে সবাই একটু খাবে, তারপরে আমরা দুধে ভিজাবো। তো বন্ধুরা, এখন দুধে আমরা খেজুরের গুড় মেশাবো। দুধটা গরম আছে কিন্তু গুড়টা ঠান্ডা করে নিয়েছি আমরা। দুধটা যদি গরম থাকে আর খেজুরের গুড়টা যদি ঠান্ডা থাকে, তাহলে এখানে আমরা দিলে দুধটা ছানা কাটবে না। তো রুমা দিয়ে দাও, আস্তে আস্তে ঢালো, এখানে গুড় ঢালো পিঠার ভিতরে। আমরা কিন্তু দুধে একটু চিনিও দিয়েছি, আর এখন গুড় দিচ্ছি, এতে কিন্তু কালারটা ভালো আসে। এই বেশি মিষ্টি হয়ে যাবে, আগে মিষ্টি টেস্ট করো, তারপরে হচ্ছে লাগলে আবার দিবা। তো দেখো বন্ধুরা, এই যে মিশিয়ে নিয়েছি, এখন আমরা পিঠা ভাজবো আর একে একে এর ভেতরে পিঠা দিয়ে দিব, মিষ্টিটা টেস্ট করব, যদি কম হয় আর একটু দিয়ে দিব আর কি। তো এই তো, আর মিষ্টি বেশি হলেও সমস্যা নাই, দুধ মিশিয়ে দিব। তো এই যে বন্ধুরা পারফেক্ট পিঠা, দেখো অনেক ছিদ্রি, অনেক সুন্দর হয়েছে। তো একটা একটা করে পিঠা বানাচ্ছি, আর আমরা দাও আর আমরা দুধে ভেজাচ্ছি। এই যে দুধে যে ভিজিয়ে দিলাম পিঠা, আবার এখন ঢেকে দাও। এইভাবে আমরা পিঠা বানাবো আর হচ্ছে দুধে ভিজাবো। একটু ছোট করে বানাতে বলেছে রুমা, কারণ পিঠা জিনিসটা আত্মীয় স্বজন সবাইকে দিতে হবে, অত বড় করে বানালে দেখা যায় যে পিঠাও অত ভালো হয় না। তো এই যে আবার একটা পিঠা দিয়ে দিয়েছি, এই যে পিঠায় যখন এরকম ছিদ্রি উঠবে তখন হচ্ছে আমরা এটাকে ঢেকে দিব। তো বন্ধুরা, এই যে আবার একটা পিঠা আমরা তুলে নিলাম, দেখি রুমা ঢাকনাটা খোলো। কি পিঠা দেখে পছন্দ হয়েছে সবার? আমার তো খুশিতে, নাও ঢাকো। রুমা আমাকে কত বড় মুখ করে ডেকে নিয়ে এসেছে যে মামি আসেন একটু পিঠা বানিয়ে দেন,
আজকে পিঠা খারাপ হলে আমার কি হতো? আমারও কিন্তু মনটা খারাপ হয়ে যেত। এই যে এখন আমরা খুশি পিঠার জন্য আটাটাকে টাই করে নিব। একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো। এই যে এখানে এখন আটাটাকে আমরা টাই করে নিচ্ছি। আজকে একটু সাবধানে করতে হবে, বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, কাট করো। তো বন্ধুরা, এই যে আটা কিন্তু আমি কাই করে নিয়েছি। তো এই দেখো, নামাই নিচ্ছি। এই যে, আরে বাপরে, দেখলে তো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, ক্যামেরাটা আমার দিকে ধরো। কি চুলায় নাকি রান্না করতে পারি না, চুলাতেও পারি। কাটিয়ে বন্ধুরা, আমরা কুশলি পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। এগুলো আমি বানিয়েছি, আরো অন্যান্য রুমা আরো বানাচ্ছে। তো এখন এগুলো আমরা তেলে ভেজে নেব। এদিকে আমি তেল গরম দিয়ে দিয়েছি, কাছে নিয়ে আসো। হ্যাঁ, সুন্দর করে আমরা এখন এগুলো ডুবো তেলে ভেজে নেব। আর একটু কাছে আনো। তো বন্ধুরা, এই যে এটা কিন্তু অতিরিক্ত জোরে জাল দিয়ে ভাজা যাবে না, একটু মিষ্টি জালে আর কি, মানে মৃদু জালে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হলে আমি আর এক পাশ উল্টে দেব। এখন পিঠাগুলো উল্টে দিব আমি। তো বন্ধুরা, এই যে দেখো পিঠা, আমরা আরো পিঠা বানাবো। এর মধ্যে দুধ পিঠাগুলো একটু ভিজে উঠেছে, তোমাদেরকে আমি দেখানোর জন্য পাতিলটা নিয়ে এসেছি। আর এই যে দেখো, নারিকেল পিঠার উপরে নারিকেল ভেসে উঠেছে, এটা যে কি মজা লাগবে খেতে। আর পিঠাটা অলরেডি দেখো তুলতুলে ভিজে উঠেছে কিন্তু পিঠা, এটা সকাল হতে হতে আরো ভিজে উঠবে। আর আমাদের তো পিঠা বানানো আজকে প্রায় রাত একটা দুইটা বেজে যাবে, অতক্ষণ তো ভিডিও করা যাবে না। তো তোমরা কে কে এইভাবে পিঠা বানাচ্ছ আর শীতে পিঠা পুলি খাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবা। আর পিঠাটা কেমন হয়েছে দেখে কি মনে হচ্ছে অবশ্যই জানাবে। আর আমাকে যেহেতু পাশের বাড়ি রুমা আমার ভাগ্নির মতোই, ও আমাকে শখ করে ডেকে নিয়ে এসেছে, মামু মামি পিঠা বানিয়ে দেন। পিঠা খারাপ হলে আমার মনটাই খারাপ হয়ে যেত। তো পিঠা ভালো হয়েছে, আমারও মন ভালো। তো দোয়া করো আমার জন্য, এইভাবে যেন সবার মুখে হাসি ফোটাতে পারি। আর বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেল ব্যস্ত রান্নাঘর তোমরা দেখবা। এই ধরনের রেসিপিগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা খুব সহজেই। খামটা চলে।